এখন যদি তোমাকে কেউ টোকিয়ে 5000 দিয়ে নিয়ে নে দিতাম না দিবে না লোকে কত বলে ওইটা 650 পর্যন্ত বলতেছে দেয়া যায় না কত হলে দেবেন আমি জি 8.5 মোটামুটি এত বেশিও না এত কমও না ঠিক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের আজকের পর্বে দর্শক আজকের পর্বে আমরা মূলত চলে আসছে এই খালিগঞ্জের ছাগলের হাটে অনেকেই কমেন্টস করেছিলেন যে কোনো একটা ছাগলের হাটের ভিডিও দেওয়ার জন্য তো সেই অনুরোধে মূলত চলে আসছি আজকে আমরা কালীগঞ্জ হাটের ছাগলের প্রতিবেদন দেওয়ার জন্য আপনাদেরকে তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এই কালীগঞ্জ হাটের চিত্র তো আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এখন আপনাদেরকে কিছু ছাগলের দরদাম দেখানোর চেষ্টা করব প্রথমে ঢুকতেই এখানে বেশ সুন্দর একটা ছাগল রয়েছে এটা কিনছেন নাকি বিক্রি করবেন আচ্ছা একটু আমাদের ওই পাশে চলে আসো ওই দিকে আপনারা ওই পিছন দিকে চলে যান আচ্ছা ওই পাশ থেকে আপনারা চলে যান এখানে দাঁড়িয়ে তো লাভ নেই আচ্ছা এই ছাগলটা আপনি কত টাকা দাম চাচ্ছেন তো 50000 টাকা দাম চাচ্ছেন 50000 টাকা দাম চাচ্ছেন এটা কোন জাতের ছাগল তো ক্রস জাতের ক্রস জাতের ছাগল ক্রস আর কত টাকা হলে বিক্রি করা যাবে 40000 হলে বিক্রি করা যাবে আচ্ছা আমরা ওই পাশে গরুগুলো ছাগলগুলো আপনার কয়টা ছাগল এখানে দুইটা 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 কি আলাদা আলাদা বিক্রি করবেন না একসাথে জি না আলাদা হইলো নিবে না দুইটা হইলো মানে একসাথে হলো বিক্রি করবেন আচ্ছা এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন 26000 26000 টাকা দাম চাচ্ছেন আচ্ছা দরদাম কত হয় এটা 1817 1817 হয়ে গেছে বিক্রি করতেছেন জি না আচ্ছা আর এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন এটা তো ছোট সাইজ 14000 14000 টাকা দাম চাচ্ছেন আচ্ছা আর দরদাম 7-8-9 এইভাবে চলে এইভাবে হচ্ছে বিক্রি করতেছেন না কত পেলে বিক্রি করবেন 10-11 ওলা 10-11 হলে বিক্রি করবেন আশা করি আপনার ছাগল বিক্রি হবে তো এখানে কিন্তু অসংখ্য ছাগল উঠেছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এখানে প্রচুর ছাগল রয়েছে এখানে একটা ছাগল খসি ছাগল রয়েছে ওইটা আমরা একটু যদি দরদাম জানি তো আঙ্কেল কেমন আছে কেমন আছেন ভালো আছে ভালো আছেন আচ্ছা হাটে কেমন দরদাম কি মনে হচ্ছে 11-10.5 দাম হয়ে গেছে ওইটা 10.5 দাম চাচ্ছেন নাকি হয়ে গেছে হয়ে গেছে দাম হয়ে গেছে কত হলে বিক্রি করবেন ওইটা 12 হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে আশা করি আপনার ছাগল বিক্রি করবেন এখানে আমাদের একজন মুরব্বী আঙ্কেল ছাগল নিয়ে আসছেন ছাগল এই দুইটাই কি আপনার আচ্ছা এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন এটা 10000 টাকা 10000 টাকা দাম চাচ্ছেন আচ্ছা আর এটা কি দাঁত উঠেছে ও দাঁত উঠেছে দাঁত উঠেছে আচ্ছা আর দরদাম কত হয় ওইটা দরদাম 5000-5500 হইছে বিক্রি করা যায় না আচ্ছা এরপরে ওইটা কত টাকা আপনি ওটা সমান সেম দামে আচ্ছা ঠিক আছে একই সাইজের একই দামের এই দুইটা ছাগল একসাথেই রয়েছে তো আমরা আরো কিছু ছাগলের দরদাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দুইটা কার এই দুইটার লোক নেই হয়তো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই খালিগঞ্জ হাটের ছাগলের দরদাম দেখানোর চেষ্টা করতেছি এখানে রয়েছে দুইটা ছাগল কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আচ্ছা হাটে কেমন দরদাম রয়েছে মোটামুটি মোটামুটি আছে ফুল ভালো নাই না আচ্ছা এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন এটা আমি 26000 দাম চাইছি 26000 দাম চাচ্ছেন আচ্ছা আর কত হয় ওর তো 17-18-16 বিক্রি করতে পারতেছেন না কত হলে বিক্রি করবেন আমার কাল 22000 হলে বেশি 22000 হলে বিক্রি করবেন আচ্ছা আর এটা তো ছোট সাইজের এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন এটা 8000 টাকা দাম চাইছি 8000 দাম চাচ্ছেন আচ্ছা এটাতে মাংস কেমন হবে বলা যাবে এটা হয়ে যাবে এটা আইডিয়া নেই আচ্ছা দাঁত কয়টা ওইটার দাঁত মনে হয় দুইটা দুই দাঁতের আচ্ছা আর এটা কত টাকা হলে বিক্রি করা যায় মনে করো 500 কম হলে বেশি হলে 500 কম হলে বিক্রি করা যাবে আচ্ছা আমরা এই পাশে আরো কিছু ছাগল দেখি তো এই ছাগলটা আপনি কত টাকা দাম চাচ্ছেন এটা কত টাকা দাম চাচ্ছেন আমি তো 25000 চাইছি 25000 দাম চাচ্ছেন আচ্ছা আর লোকে কত বলে ওইটা টুকে বলে তো 1500 1500 বলতেছে বিক্রি করতেছেন না কত হলে বিক্রি করবেন বিক্রি তো না 1800 নিচে বেচতাম না বিক্রি করবেন না আচ্ছা এটা তো মনে হয় আপনার পালিত পালিত আচ্ছা আর এটা দাঁত কয়টা দাঁতিছেন এখানে দাঁতে নাই
ওইটা দাদা থুরা এটা তো এই দুইটা বাচ্চা সহ না এই দুইটা বাচ্চা সহ বাচ্চা সহ বাচ্চা সহ এই দুইটা বাচ্চা সহ এই সাগিটা কত টাকা দাম চাচ্ছেন এগো 20 চাইছে 20000 দাম চাচ্ছেন আচ্ছা আর লোকে কত বলে ওইটা 1500 হয়ে গেছে আচ্ছা কত পেলে বিক্রি করবেন 18 বলে বিক্রি করব 18 হলে বিক্রি করব আচ্ছা আশা করি আপনি ছাগল বিক্রি তো আমরা এই পাশে আরো কিছু ছাগল দেখানোর চেষ্টা করব এখানে হয়তো দরদাম চলছে তো বাইকে ছাগল কিনতে আসছেন হাটের কি অবস্থা কি মনে হচ্ছে ভালো চলতেছে দরদাম কেমন বেশি নাকি ঠিক আছে মোটামুটি এত বেশিও না এত কমও না কমও না ঠিক আছে আচ্ছা কোন জায়গা থেকে আসছেন আমি ওই মানিকপুর ইউনিয়ন থেকে আসছি মানিকপুর ইউনিয়ন থেকে আসছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন 12,500 টাকা দাম চাচ্ছেন এটাতে দাঁত কয়টা দুইটা দুই দাঁতের দরদাম কত হয় এটা 9-10-11 হইছে 11 পর্যন্ত হয়ে গেছে আর কত পেলে বিক্রি করা হয়েছে 12 পেলে বিক্রি 12 পেলে বিক্রি করা হয়েছে একদম কাছাকাছি দাম বলছে ঠিক আছে আশা করি আপনার ছাগল বিক্রি দর্শক এখানে রয়েছে বেশ সুন্দর একটা ছাগল ওইটা যদি আমরা একটু দরদাম জানাই তো কেমন আছে ভাই ভালো ভালো আছেন ছাগল নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছিলেন তিনটা এই তিনটাই আচ্ছা এইটা কত টাকা আপনি দাম চাচ্ছেন 30,000 ওইটা 30,000 টাকা দাম চাচ্ছেন আচ্ছা দরদাম কত হয় 20-18 হচ্ছে বিক্রি করা যায় না এটাতে মাংস কেমন হতে পারে আইডিয়া কি 17-18 হয়েছে 17-18 কেজি হবে আচ্ছা আর কত পেলে আপনার বিক্রি করার ইচ্ছা রয়েছে 25-26 হইলে 25-26 পেলে বিক্রি করে দেবেন আচ্ছা এরপরে যদি ওইটা আমরা একটু দেখি ওই কালো রঙের ওইটা কত টাকা আপনি দাম চাচ্ছেন ওইটা 15,000 টাকা হবে চিনা 16,000 হইলে বেশি 16,000 হলে বিক্রি করে দেবেন তাহলে কাছাকাছি চলে আসতে বিক্রি হয়ে যাবে আর এটা বেশ সুন্দর কালারে হ্যাঁ হ্যাঁ এটা কত টাকা দাম এইরকম 15-16 ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো দর্শক আমরা আরো কিছু ছাগলের দাম দেখানোর চেষ্টা করবো এই ছাগল দুইটা কার এই ছাগল দুইটা কার এখানে হয়তো লোক নেই আমরা এই জায়গায় রয়েছে বেশ বড় বড় সাইজের ছাগলগুলো এগুলো আপনার আচ্ছা বেশ সুন্দর সুন্দর ছাগল এইগুলা কোন জাতের এইগুলা মালিকই কেন না মালিক বাইরে গেছে মালিক জাত হইতে পারতাম না কি আচ্ছা দাম কি বলতে পারবেন জি দাম বলতে পারবেন আচ্ছা এইটা বেশ সুন্দর কালার এইটা কত টাকা আপনি দাম চাচ্ছেন এই জোড়া দাম ওর 50,000 এই জোড়া একসাথে দাম হচ্ছে 50,000 বিক্রি করতেছেন না কত হলে বিক্রি করবেন আমরা 60,000 60,000 দাম চাচ্ছেন আচ্ছা এক একটাতে মাংস কেমন হতে পারে মাংস 20-25 কেজি হইবে 20-25 কেজি হবে আচ্ছা আর এইটা আপনারা ওই জায়গায় বিক্রি করবেন না হ্যাঁ এইটা দাম হইছে না এইটা দাম হয় নাই বাচ্চা দুটো 15,000 টাকা দাম এই বাচ্চা দুইটা 15,000 দাম হয়েছে বাচ্চাগুলো জাত তো ভালো জাতের আর দরদাম আপনারা কত চেয়েছিলেন বাচ্চা দুটো দাম 25,000 25,000 দাম চেয়েছিলেন 15,000 হয়েছে বিক্রি করা যায় না কত হলে বিক্রি করবেন 20 হলে বিক্রি করবেন 20 হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে আশা করি আপনার ছাগল বিক্রি হবে এই ছাগল দুইটা আপনার জি আচ্ছা এইটা কত টাকা আপনি দাম চাচ্ছেন বেশ সুন্দর লঙ্গর দিয়ে সাজিয়েছেন এটার দাম চাইছি আপনার 30,000 টাকা দাম চাচ্ছেন আচ্ছা এই লঙ্গর দিয়ে বাঁধার কারণ কি আসলে মানে এটা সৌন্দর্য লাগে সৌন্দর্যের জন্য জি সৌন্দর্যের জন্য আচ্ছা আর দরদাম কত হবে এটা 20,000 পর্যন্ত হয়েছে 18-20 হয়ে গেছে আচ্ছা আর এইটা তো এটা থেকে অনেক বড় এটা 27,000 পর্যন্ত হয়েছে 25 দাম হয়ে গেছে হ্যাঁ 22-23-24-25-27 পর্যন্ত হয়েছে 27 পর্যন্ত হয়েছে দেন নাই দেইনি কেন মানে একটু বাড়তি একটু চাচ্ছি কত হলে পরিশ্রম করি পরিশ্রম করছি লালন পালন করছি কতদিন লালন পালন করার পরে বিক্রি করতে চাচ্ছেন গড়ে এগুলা তো 2 বছর হয়ে গেছে 2 বছর লালন পালন করে বিক্রি করতে চাচ্ছেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কালীগঞ্জ হাটে কিন্তু প্রচুর ভলান্টিয়ার রয়েছে ওনারা দায়িত্ব পালন করতেছে এবং আমাদেরকেই মূলত সেফ দিচ্ছেন তো এই ছাগলটা কয় দাঁতের তাতে দুইটা আইডার দুই দাঁতের জি সুন্দর কালার পালিত জি পালিত আমার সাগির বাচ্চা আচ্ছা আপনার বাসুর বাচ্চা থেকে এত বড় হয়েছে ছাগল বাসুর থেকে এত বড় হয়েছে বেশ সুন্দর কালার কত টাকা দাম চাচ্ছেন আমি 17,000 টাকা দাম চাচ্ছি 17,000 দাম চাচ্ছেন জি আচ্ছা আর লোকে কত বলে ওইটা লোকে কেউ বলে 12,000 কেউ বলে 13,000 বাজারের দাম এক একজন এক এক জি ওই দেই বাজারের দাম তো কোনো তুলনা নাই হ্যাঁ হ্যাঁ এক একজন এক একটা বলবে স্বাভাবিক আচ্ছা আর কত পেলে বিক্রি করার ইচ্ছা পোষণ করতেছেন 15,000 ফাইল বিক্রি করে দিব 15,000 পেলে বিক্রি করে দিবেন আচ্ছা আপনার বাড়ি কি এই এলাকার পাশে জি উত্তরে গ্রাম
গ্রাম উত্তর এক গ্রাম আচ্ছা ঠিক আছে আশা করি আপনার ছাগল বিক্রি হবে একটু ছোট সাইজের ছাগল কত টাকা আপনি দাম চাচ্ছেন এটা 9000 টাকা দাম চাইতেছি 9000 দাম চাচ্ছেন আচ্ছা এটা কি আপনি পালিত নাকি জি পালিত পালিত জি পালিত আচ্ছা আর কত পেলে বিক্রি করা যায় এটা 7000 টাকা পাইলে বিক্রি করি 7000 পেলে বিক্রি করে দিবেন আচ্ছা 7000 টাকা পাইলে বিক্রি করি আর দাঁত কয়টা এটার বলছিলেন এটা দাঁত তিনটা তিন দাঁতের আচ্ছা কত হলে একবারে বিক্রি করা যাবে একবারে 7000 টাকা হলে বিক্রি করি একবারে 7000 হলে বিক্রি দরদাম কত হয়েছে দরদাম হয়েছে 6000 6000 হয়ে গেছে তাহলে তো কাঁচা কাঁচা চলে আসছে আশা করি হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে একজন খুদে ভাই ছাগল নিয়ে আসছে এটা তোমার হ্যাঁ সাথে কোনো গার্জেন নেই আছেন আচ্ছা কোন ক্লাসে লেখাপড়া হয় ফাইভে ছাগল কত টাকা দাম চাচ্ছ দশ হাজার দাম চাচ্ছ কত হলে দেয়া যাবে কত হলে দেয়া যাবে দশ হাজার হলে বিক্রি করা যাবে আচ্ছা আর 15000 দাম চাওয়া হচ্ছে এখন যদি তোমাকে কেউ টোকিয়ে 5000 দিয়ে নিয়ে নে দিবে না আচ্ছা কত হলে দিয়ে দেবে দশ হাজার একবারে 10000 হলে দিয়ে দেবে আচ্ছা যদি 9000 দে তাও দেওয়া যাবে না দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ একজন খুদে শিশু আসলে ছাগল নিয়ে আসছে আমরা ওইটার একটু দরদাম জানি এটা কত টাকা দাম চাচ্ছ ভাই 18000 দাম চাচ্ছ আচ্ছা আর দরদাম কত হয় এটা 12 পর্যন্ত দাম 12 পর্যন্ত হয়ে গেছে বিক্রি করতেছ না কত হলে বিক্রি করার ইচ্ছা আছে 13 হলে বিক্রি করব 13 হলে বিক্রি করে দেন তাহলে কাঁচাকাঁচি চলে আসছে এটা কয় দাঁতের জানা আছে দুই দাঁতের আচ্ছা ঠিক আছে আশা করি আপনার ছাগল বিক্রি হবে কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই তো ভালো আছি আচ্ছা বেশ সুন্দর ছাগল এটা কি আপনার পালিত হ্যাঁ বাড়িতে গৃহপালিত গৃহপালিত ছাগল কতদিন পালন করার পরে বিক্রি করতে চাচ্ছেন গড়ে এক বছর মতো হবে আচ্ছা এখন দরদাম কত চাওয়া হয় দরদাম মানে 16000 পর্যন্ত দাম হয়েছে 16000 পর্যন্ত হয়েছে বিক্রি করতেছেন না কত হলে বিক্রি করবেন 18-20 পেলে বেশি 18-20 পেলে বিক্রি করবেন আচ্ছা দাঁত কয়টা ওইটা ওইটা দুইটা দাঁত দুই দাঁতের মাংস কেমন হবে আইডিয়া আছে কি 20 কেজির উপরে হবে 20 কেজির উপরে হবে আচ্ছা এটা আইডিয়ার উপরে বলতেছেন আচ্ছা এখানে রয়েছে একটু ছোট সাইজ হ্যাঁ তো আঙ্কেল এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন আমি তো সাইজ দেওয়া হয়ে গেল সাইজ দেওয়া দাম চাচ্ছেন আচ্ছা এটা কি দাঁত উঠছে না এখন দাঁত না দাঁত উঠছে না দাঁত উঠছে আচ্ছা দরদাম কত হয় লোকে কত বলতেছে 3,500 ধন্যবাদ আপনাকে আঙ্কেল এই ছাগলটা কত টাকা আপনি দাম চাচ্ছেন জি সাড়ে আট হাজার দাম চাচ্ছেন আর লোকে কত বলে ওইটা সাড়ে ছয় পর্যন্ত বলতেছে দেয়া যায় না কত হলে দেবেন জি সাড়ে আট হলে দিয়ে দেবেন আচ্ছা এটা কয় জাতের পুরা জাতের আচ্ছা এটা কি কোনো গাভিন টাভিন এরকম কিছু আছে এরকম কিছু আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এই ছাগলটা আপনার কত টাকা আপনি দাম চাচ্ছেন 10000 টাকা 10000 টাকা আর কত হয় দরদাম দরদাম 8 হয় বিক্রি করতেছেন কত পেলে বিক্রি করবেন 9000 পেলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে আশা করি আপনার ছাগল বিক্রি তো দর্শক আপনারা এতক্ষণ দেখলেন এই কালীগঞ্জ হাটের ছাগলের দরদাম এই হাটটি প্রত্যেক শনিবারে বসে থাকে গরু এবং গরু ছাগল মহিষের হাট বসে আর এখানে কুরবানি ঈদ উপলক্ষে প্রচুর ছাগল উঠেছে আর যেটা বলা হয়েছিল আমাদেরকে মঙ্গল এবং বুধবারে এখানে হাট বসবে তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ